প্রতিবার ঈদের পরে যেটা হয় একটা না একটা ট্যুরে বের হওয়া হয়। এবারেও হাত পা কাচুমাচু করতেছিল, ঢাকার বাইরে যাইতে হবে, ট্যুরে যাইতে হবেই। কিন্তু থাইল্যান্ড ট্যুরের কারণে আপাতত কোনো বাইক ট্যুর দিচ্ছি না, গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেছি। এই যে কুশন বন্ধু, হ্যালো দিয়ে দাও। প্রথমবার তো তুই আমার চ্যানেলে? হ্যাঁ, এবং প্রথমবার আমি ঢাকার বাইরে গাড়ি নিয়ে যাইতেছি। বুঝছেন তো রিস্ক কোন জায়গায়? কুশনের গাড়ি প্রথমবার সে ঢাকার বাইরে রাইড করতেছে। আর অ্যাজ অলওয়েজ ভাই মোহাম্মদ বরিশিল্লা, তারপর বন্ধু শুভ, আমরা সবাই হচ্ছি স্কুল ফ্রেন্ড। শুধু এটা বাদে, এটা ছিল স্কুলের কোথায়। আর সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে বারুইয়ার হাটের দিকে। একটা বিয়ের দাওয়াত আছে, আর হিন্দু বিয়ে খাওয়া হয়েছে, মুসলমানদের বিয়ে তো খাওয়া হয়েছে, কিন্তু বৌদ্ধদের বিয়ে কখনো খাওয়া হয় নাই। তো আমাদেরই আরও এক স্কুলের ভাই ব্রাদার, তার হচ্ছে বোনের বিয়ে, সে হচ্ছে বৌদ্ধ। তো সেখানেই যাচ্ছি আমরা বিয়ের দাওয়াত খাইতে। আর মাঝখানে এখন আমরা যাবো হচ্ছে গরিপুরে। গরিপুরে আমাদের ভাই মোহাম্মদ শুভ বাচ্চাকে দেখতে হবে। হ্যাঁ, সে নতুন বাপ হয়েছে। এলো বাপ, দিদি টাকা, এলো বাপ, আর এলো পোলা, মিল আছে দুদিন অবস্থা। আমরা একটু ঘুরে ফিরা বেড়াইতেছি, আর এক বাচ্চা ফুটা লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিলেটগঞ্জের ঠিক একটু আগে এখনই দুর্ঘটনা ঘটে যেত। বন্ধু চালাইতেছিল, 97 স্পিড ছিল, বেশি ছিল না, এবং পুলিশ স্পিড গান ধরে রাখছে, 80 হচ্ছে এই রাস্তার লিমিট। ধরা আমরা খেয়ে গেছিলাম, মামলা আমরা খেয়ে গেছিলাম, কিন্তু কপাল গুনে বেঁচে গেছি, যাক আলহামদুলিল্লাহ, কিছু হয় না। কারণ আমাদের সাথে আছে ভাই ওমর সানি, হয়েছে কিছু একটা আছে। যাই হোক, এখনো আমাদের পথ আছে বহুত দূর বাকি। এখন বাজতেছে হচ্ছে কয়টা রে, 5:27 বাজতেছে, 5:27, আর কত কিলোমিটার বাকি রে? এখনো 70-80 কিলোমিটার পথ আমাদের বাকি আছে। আর আমি চিন্তা করতেছিলাম আর কি, যদি আমার কাছে বাইক থাকতো, সাই সাই করে আমি বের হয়ে কত দূর চলে যেতাম, এতক্ষণ আমি মনে হয় ডেস্টিনেশনে পৌঁছে যেতাম। গাড়ি অনেক লুধারে, তাও 97 চলতেছে দেখা, তারপরে তো মামলাটা খাইতে গেছিলাম নাকি। কিন্তু বাইকে মামলা দেয় না আসলে, বাইকে কিন্তু এই রোডে যতবার আসছে গেছি, স্পিডের মামলার জন্য, মানে স্পিডের জন্য বাইক কখনো থামায় নাই। কিন্তু গাড়িতে দেখি যে যারাই স্পিড তুলতেছে তাদেরকে থামাচ্ছে। এরে আমার গ্লাসের কি অবস্থা, গ্লাস একটু মুছে দে, এসির থেকে বেরোলে এই অবস্থায় হয়। ধর গ্লাস তো গরিব, তুই এসিতে আসিস, তুই বাসে যাবি, তুই বাইকে যাবি, ধর ধর পৌঁছ। গাড়িতে যদি সিএনজি করা থাকে তাহলে ভাই ট্যুরের ক্ষেত্রে যেই পরিমাণ সেভ হয়। আমরা লাস্টে রাজশাহীতে গেছিলাম, সেখানে মাঝখানে কয়েক জায়গায় সিএনজি ছিল না, তখন বুঝছিলাম যে অকটেনে যদি গাড়ি চলে তাহলে কি পরিমাণ খরচ হয়। তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি আমার ভাইকে নিয়ে হচ্ছে যে কোথা পদ্মা জেনারেল হসপিটাল, দ্যাট মিন্স বাড্ডাতে আপ ডাউন করছি আমার হচ্ছে জ্যামের মধ্যে, জাস্ট মিরপুর থেকে আপ ডাউন আমার 950 টাকা তেল লাগছিল। কত কিলোমিটার হবে, হাইয়েস্ট গেলে 40 কিলোমিটার হবে? গতকালকে রাতে আমরা 9টার দিকে পৌঁছেছিলাম হচ্ছে মিশরাইতে। আর মিশরাইতে যেই বৌদ্ধ বিয়েটা অ্যাটেন্ড করার কথা ছিল, গতকালকে রাতে ছিল হলুদ, আমরা প্রথমে হলুদটা অ্যাটেন্ড করছিলাম। আসার আগে ভাবছিলাম যে ভিন্ন কোনো ক্রিস্টি কালচার দেখতে পাবো, যেহেতু বৌদ্ধ বিয়ে, বাট যাওয়ার পরে বুঝলাম আসলে ভিন্ন কোনো কিছু নাই, একবারে সেম বাঙালি কালচার যা আছে। আসলে বাঙালি কালচারও না, বলিউড কালচার এখন যেটা চলতেছে আর কি, সমাজের মধ্যে সবই চলতেছে। লাস্ট এক যুগে বলিউডের কল্যাণে আমাদের যেই কালচারাল ফিউশনটা ঘটছে সেটা এখন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাইতেছে, ওই বাড়িতেও সেম কাহিনী ঘটছে। তারপরে সেখান থেকে রাত 12টার দিকে আমরা চলে আসছি চিটাগং, আমার বন্ধুর অফিসের গেস্ট হাউসে আমরা রাতটা স্টে করছি। আর আজকে চিটাগংয়ের ওয়েদারটা খুব মারাত্মক, মেঘ চলে আসছে, এক সাইডে মেঘ, তবে হালকা হালকা রোদও আছে। বৃষ্টির অপেক্ষা করতেছি, বৃষ্টিটা আসলে খুব জোশ হয়ে যাবে, যেহেতু এবার বাইক আনি নাই, বৃষ্টি ভালোভাবে উপভোগ করতে পারবো। আর আজকে সন্ধ্যা হচ্ছে আমাদের বিয়ের দাওয়াত,
তো বিকাল বেলা আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর দুপুর বেলা আমরা খাইছি হচ্ছে চিটং আসলে আমার বাসায় সবাই কিন্তু ও এখন ঢাকায় থাকে ঢাকায় ওর সাথে দেখা হয় না চিটং এসে ওর সাথে দেখা হইতেছে অবস্থা কি বল কে আমি তো চিটং এই থাকি ঢাকায় মাঝে মাঝে ঘুরতে যাই ঢাকায় মাঝে মাঝে ঘুরতে যাস না চিটং মাঝে মাঝে ঘুরতে যাস না চিটং আমি থাকি আরো 10-15 দিন আছে আর ঢাকায় থাকেও আবার একবারে ঢাকার বাইরে মামার কাছাকাছি না আমার ওখান থেকে চিটং ইজি আমার ঢাকা ঢুকতেই হয় না ঢাকা থেকে বের হইতে ইজি ঢুকতে ইজি মিরপুর যেতে যাই যতক্ষণ সময় লাগে আমার মনে হয় ততক্ষণ চিটং চলে আসতে পারবে আমার হানি ফ্লেভার উঠা লাগে তার আগে আমার বাসা আমরা যাচ্ছি হচ্ছে নেপালের দিকে ভাবছিলাম যে আমরা সূর্য অস্ত যাওয়াটা সমুদ্র পারে বসে বসে দেখবো কিন্তু আমাদের ড্রাইভার সাহেব এত পরিমাণ স্পিডি ও আচ্ছা 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 এখন আমার দোষ হয়ে গেল মানে 5টা পর্যন্ত যে বিছনা লাটাই লাস্ট সেটা তো কোনো দোষ তাই না এই যে যেতে লাগে 20 মিনিট সেই জায়গায় আধা ঘন্টা ধরে এখন আমরা আমি প্রথমবার মতো ঢাকার বাইরে বেরোইছি এরকম একজন মানে একদম নতুন ড্রাইভার যে মানে মাত্র 4000 কিলো চালাইছে তাকে নিয়ে তোরা কি বলে চিরাং চলে আসছিস তোদের সাহস কত বড় ভাই সচেতনতা সেফটি সব ঠিক আছে আমি হচ্ছে যে কয়দিন দেখা হয়নি অতিরিক্ত লোভ না ওই লোভে তখন প্রচুর টাকা ছিল প্রচুর টাকা ছিল এরপর ছেড়ে দিছি এটাই এই লোভ লোভ শেষ টাকার ফাঁদে পড়ে গেছে টাকা থাকা অবস্থায় ছাড়ছি এমন ওইটাই এই তো টাকা আমার কমে গেছে টাকার ফাঁদে পড়ে গেছে টাকা যখন তার কাছে আসে সে চিন্তা করছে যে ইউটিউব করে কি করব এই তখনই শেষ তখনই দুই টাকা বাড়াইছে ইউটিউব বাড়াইছে এটাই হয়েছে সবকিছুর মধ্যে স্টেবিলিটি দরকার আছে যাই জীবনে ফোকাস করেন না কেন স্টেবল থাকতে হবে একটা জিনিসে আমার ফোকাস এটা এটা যতক্ষণ আমি অর্জন করবো ততক্ষণ আমি শুনতেছি না আমরা কি ওয়েন ব্লগস কি হারাই ফেলছি না আবার আসবে আসার চান্স খুবই কম আয় হায় কি বলে আয় হায় না লাইফে যেগুলো দরকার ছিল ওগুলো হয়ে গেছে বিয়ার প্রোগ্রামে আইসে আমার হঠাৎ করে রিয়েলাইজেশন হয়েছে যে ওর বিয়ে হয়েছে এতক্ষণ আমার মাথার মধ্যেই ছিল ওর যে বিয়ে হয়েছে দেখে মনে হয় না এমন বিবাহিত জীবনে সকল ছেলে চায় না রে যার মনের বিয়ে খাইতে আসছি সেই ভদ্রলোক সৈকত সাহেব
আর সে যেটা বলতেছে মানে বৌদ্ধ বিয়ে আর হিন্দু বিয়ে কি মোটামুটি কাছাকাছি কাছাকাছি আচ্ছা মানে বৌদ্ধ বিয়ের মধ্যে কি সাত পাক হবে সাত পাক হবে হিন্দুদের মতো না ওদের যেমন আগুন রে সাক্ষী রেখে তারপরে ঘুরে তো ওইরকম কিছু না আমাদের জামাইয়ের মাঝখানে রেখে তারপরে চার সাত পায়ে ঘুরে ও আচ্ছা 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 ওইখানে হচ্ছে আগুন মাঝখানে রেখে জামাই বউ দুজনে একসাথে ঘুরে আর এখানে জামাইকে মাঝখানে রেখে বউ সাত পাকে ঘুরে অনেকে আমার জীবন সঙ্গিনী রূপে আমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করিলাম এই পোলাবানিটি বুঝে না শেখ বেটা কিভাবে বাচ্চা আদর করতে হয় শিখা তো না নাম কি